সারা আলি খান জন্ম বারো আগস্ট উনিশশো পঁচানব্বই তিনি হলেন একজন ভারতীয় অভিনেত্রী যিনি হিন্দি চলচ্চিত্র কাজ করেন বলিউডের অভিনেতা সাইফ আলী খান এবং অমৃতা সিংয়ের কন্যা জন্মসূত্রে তিনি পৌতদি পরিবারের সদস্য এবং মনসুর আলী খান পৌতদী ও শর্মিলা ঠাকুর তার নাতনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর দু সালে রোম্যান্টিক চলচ্চিত্র কেদারনাথে সুশ্রান্ত সিং রাজপুতের বিপরীতে অভিনয় করার মধ্যে বলিউডে যাত্রা শুরু করেন শার আলী খান মহারাষ্ট্র মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন তিনি পৌতদি পরিবারের একজন সদস্য তার ভাই ইব্রাহিম আলী খান দু সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রে তার সামনে একজন শিশু অভিনেতা হিসেবে কাজ করেন তার সৎ ভাই তৌমুর আলী খান হচ্ছে তার বাবা এবং বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের ছেলে তিনি তার বাবার পক্ষ হতে বাঙালি এবং পাঠান জাতীয় অন্তর্গত এবং তার মায়ের পক্ষ হতে পাঞ্জাবি বংশধর মাত্র চার বছর বয়সে সারা প্রথমবারের মতো বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন সাইফের মধ্যে চলচ্চিত্র ক্যারিয়ার পদাপ্রণয়ের জন্য তিনি অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চনের সারার অনুপ্রেরণা ছিল একবার শিকাগোতে অনুষ্ঠানে এবং বিশ্ব সফরে সারা এবং সাইফ একসাথে দেখার পর সারা তার বাবাকে বলেছে আমি এরকম একটা কিছু করতে চাই দু হাজার চার সালে সারা যখন মাত্র বছর বয়স ছিল তখন তার বাবা মাকে তালাক হয়ে যায় এবং অমৃতা তার সন্তানের বৈধ অভিভাবক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সাইফকে প্রথম সারা এবং সারার ভাইয়ের সাথে দেখা করার অনুমতি দেওয়া হয়নি পরবর্তীতে তার সমঝোতা করেন এবং সাইফের মতে বর্তমানে সারা এবং তার মধ্যে পিতা ও কন্যার চেয়ে বন্ধুত্বের সম্পর্ক বেশি তার সৎ মা কারিনার সাথেও সারার সুসম্পর্ক বিদ্যমান তিনি দু হাজার সালে এই সাক্ষাৎকারে বলেছেন আমি আমার মধ্যে তার কারিনার করতে চাই কিশোরী বয়সে সবার তার ওজন কমানোর জন্য লড়াই করেছে এবং তাকে ফিট থাকার জন্য কঠোর সময়সূচি অধীনে দৈনিক কর্মকাণ্ড করতে হয়েছে দু হাজার ষোলো সালে সারা নিউ ইয়র্ক কলম্বিয়া বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অর্জন করেছে যেখানে তিনি আইন ও রাজনৈতিক বিজ্ঞান বিভাগে অধ্যয়ন করেছেন